জীবন গল্পের মতো হয় না, আবার মাঝে মাঝে জীবন গল্পের চেয়েও বেশি গল্পময়। শিল্পী তার শব্দের বুননে এঁকে যায় গল্পের রং, আর জীবনের বেলায় সাক্ষাৎ শিল্পী যেন হয়ে ওঠে গল্পের রং। ঢেউয়ের উত্থান আর পতনের মতো জীবনের গতিবিধি ভীষণ চঞ্চল, কোথাও তার ভরা বর্ষা, কোথাও কাঠফাটা রৌদ্রের আর বেদম তৃষ্ণা, কোথাও সে সারি সারি ঝাউ পলাশ আর বাবলা গাছের বন, কোথাও যেন পায়ের তলায় কড় করে উত্তপ্ত বালুর ধুধুমুর ভূমি। কখনো তার চোখ ভরা বিস্ময়, কখনো সে আকস্মিকতায় ভীষণ আহত। জীবনের দুটো তীর, এক তীরে কেউ সার্থকতায় হাসে, অন্য তীরে কেউ হতাশায় বাজুদস্ত। কেউ হয়তো জীবনে বিলীন হওয়ার মাঝেই খুঁজে নেয় সুখ, কেউ সুখ খুঁজে পায় অনন্ত জীবনের স্রোতের অবগ্রহণে। জীবন একটাই, কিন্তু কি ভীষণ আলাদা তার বয়ে চলার ধরন। একটা জীবন ভিন্ন ভিন্ন স্রোতে ভিন্ন ভিন্ন রূপে আমাদের চোখে ধরা দেয়, অথবা কখনো কখনো আমরাও তার সুনিপুণ শিল্পীর ভূমিকায় অবতীর্ণ হই। কিছু গল্প নিয়ে তৈরি হয়েছে জীবনের একটা প্রতিচ্ছবি, সেই প্রতিচ্ছবিতে দেখা যাচ্ছে জীবনের অনেকগুলো রূপ, অনেকগুলো বাঘ। জীবন মেলে ধরেছে তার অগণিত ডালপালা, জীবন যেখানে যেমন।